হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। ভিডিওটা একদম শর্ট হবে, ঠিক আছে? অল্প করে আপডেট নিয়ে নেবো মার্কেটের। আমরা এখানে মার্কেটের মধ্যে একটা গুড নিউজ বেরিয়ে আসছে, যদি এই নিউজটা এখানে মার্কেটে আসার পরে আমরা বারবার দেখেছি বিটকয়েন এখানে পাম্প করেছে, তো কোন সেই নিউজটা সেটা আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট একটা ডিসক্লেমার। এবার মেইন আমাদের টপিকে যাওয়ার আগে, এখানে হামস্টার কম্বাট, এটা নিশ্চয়ই আপনার নাম শুনেছেন এতদিনে, মানে আমাদের যারা ইউজার আছে এর আগে আমি কোনোদিন এটার সাথে আপনার ভিডিও দেইনি। এটাকে কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও মনে করবেন না, হামস্টার কম্বাটের মানে এখন ওরা প্রমোশন করার কোনো প্রয়োজন নেই, কারণ এদের কমিউনিটি এত বড় হয়ে গেছে, এটা একটা এমন ব্র্যান্ড হয়ে গেছে, এর প্রমোশনের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এটা কোনো প্রমোশনাল ভিডিও না। আর এটা হচ্ছে আপনার, হয়তো আপনারা অনেকেই এটাকে অলরেডি ইউজ এখানে করা শুরু করে দিয়েছেন। যেমন এখানে দেখুন, এর আগে একটা কয়েন ছিল টন, যেটা আপনার টেলিগ্রামের টোকনটা যে, ঠিক আছে? টন, এটাকে আমরা মিস করে ফেলেছি। আমি আমাদের কমিউনিটির মধ্যে এটার সম্পর্কে এর আগে, মানে যখন এটা মার্কেটে আসেনি তখন থেকে আমি এটা নিয়ে তেমন কোনো কিছু বলিনি, ঠিক আছে? কিন্তু এর মধ্যে অনেকেই ফ্রিতে এয়ারড্রপের মধ্যে অনেক এখানে ইউজ পরিমাণে প্রফিট করেছে। তো আমি চাচ্ছি না যে এবার আমরা আরও কিছু এখানে মিস করি, সেই জন্য হামস্টার কম্বাট যে এই আপনার কয়েনটা আছে এখন এটা লিস্ট হয়নি, তো আমরা চাচ্ছি এটা ফ্রিতে আপনি এখানে আর্ন করতে পারেন, ঠিক আছে? জাস্ট সিম্পলি কিছু টাস্ক এখানে করে, কোনো কিছু করতে লাগবে না, জাস্ট ট্যাপ করে। তো এটা করার জন্য আপনাকে কী করতে লাগবে, আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে কিংবা প্রথম কমেন্টের মধ্যে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে। এবার আপনি হয়তো ভাবছেন যে আমি লিঙ্কের কথা কেন বলছি, কারণ এই জন্যই বলছি, আপনি যদি আমার লিঙ্কের থেকে আসেন তাহলে আপনি 5000টা এখানে কয়েন আপনি ফ্রি পাবেন, আর 5000টা কয়েন আমি এখানে ফ্রি পাবো। এবার আপনি যদি ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে যদি হামস্টার কম্বাটের মধ্যে যান তাহলে সেখানে আপনি একটা কয়েনও পাবেন না, আর আমিও ওখানে একটা কয়েনও পাবো না, ঠিক আছে? কিন্তু আমার লিঙ্কের থ্রু গেলে এখানে আপনিও 5000টা কয়েন পাবেন, আমিও 5000টা কয়েন পাবো, সেজন্য আমি এই কথাটা আপনাদেরকে বলছি। কিন্তু আবারও বলছি, এটা কোনো প্রমোশনাল ভিডিও না। ওয়েবসাইটে আসার পরে এখানে প্লেন আওয়ার উপরে ক্লিক করবেন। এবার এটা হচ্ছে ডেস্কটপ, ঠিক আছে? ডেস্কটপের জন্য এখানে এটা হবে না, শুধুমাত্র মোবাইলের মধ্যে এটা কাজ করবে। তো সেই জন্য মোবাইলের মধ্যে শুধুমাত্র আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি ছোট্ট করে 2 মিনিটের একটা টিউটোরিয়াল দিয়ে দেবো যে কেমন করে এটার মধ্যে আপনারা কাজ করে এখানে আপনার ফ্রিতে কয়েনগুলোকে এখানে আর্ন করবেন, আর যখন এটা লিস্ট হবে তখন এর মধ্যে থেকে আমরা মোটামুটি ভালো একটা প্রফিট এখানে আর্ন করতে পারবো। এমনও হতে পারে যে আপনার টন কয়েনে যেরকম এখানে আপনার প্রফিট বর্তমানে যে প্রাইস চলছে মোটামুটি $8 আশেপাশে, হতে পারে এটারও কিন্তু সেরকম হয়ে যেতে পারে, ঠিক আছে? তো সেই জন্য এটাকে মিস করবেন না, অবশ্যই লিঙ্কের থ্রু গিয়ে জয়েন করে নেবেন, সেখানে 5000টা টোকন আপনি কয়েন এখানে ফ্রি পেয়ে যাবেন। এবার চলুন আমাদের মেইন টপিকে এখানে যাওয়া যাক। এবার যদি আমরা দেখি যে বিটকয়েনের মধ্যে আমরা চলে আসবো, বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে $66,500 বর্তমানে প্রাইস চলছে। তেমন কোনো এখানে বড় পাম্প হয়নি, ছোটোখাটো একটা পাম্প আমরা এখানে দেখেছি। আমি আজকেও এখানে, আজকে না গতকালকে, আমি একটা অডিও আপডেট আপনাকে বলেছিলাম এই দুদিন মার্কেটের মধ্যে আপনার উইকেন্ড চলছে, সেই জন্য বড় বড় যারা ওয়েল আছে, বড় বড় যারা ইনস্টিটিউশন আছে, তারা কিন্তু মার্কেটের মধ্যে এখন এন্ট্রি নিচ্ছে না, যার ফলে মার্কেট একটা সাইডওয়েজের মধ্যে আছে। কিন্তু আজকের দিনটা যদি বিটকয়েন 66K উপরে যদি এখানে থাকতে পারে, যদি কালকের ক্যান্ডেলটা 66K উপরে ক্লোজ করে, তাহলে নেক্সট ডে আপনার মানডেতে এখানে হাইলি চান্স থাকবে মার্কেট এখানে উপরে যাওয়ার। এবার মার্কেটের মধ্যে কিছু এখানে ব্যাড নিউজ বেরো আসছে, কিসের জন্য? রিপেলের জন্য, XRP-র জন্য একটা ব্যাড নিউজ বেরো আসছে কি, SSC এখানে আপনার ডিমান্ড করছে 102.6 মিলিয়নের এখানে পেনাল্টি এখানে রিপেলের উপরে কেস করেছে, ঠিক আছে? তো দেখা যাক এই কেসটা XRP এখানে আপনার জেতে কি না। যদি এখানে হেরে যায় তাহলে XRP একটু ডাম্প করবে, আর যদি জিতে যায় তাহলে এখানে XRP এখানে পাম্প করবে। এবার ডোনাল্ড ট্রাম্প এখানে আবারও বলেছে জো বাইডেনকে যদি সে হারায় সে ক্রিপ্টোর মধ্যে অনেক বড় পজিটিভ একটা কিছু নিয়ে আসবে, ক্রিপ্টো নিয়ে পজিটিভ আরও কিছু কথা বলেছে ডোনাল্ড ট্রাম্প। যদি ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার প্রেসিডেন্ট হয়ে যায় US-এর তাহলে এটা ক্রিপ্টোর জন্য খুবই ভালো হবে। এবার এখানে আপনার তুর্কির থেকে একটা কি নিউজ বেরো আসছে, তুর্কির মধ্যে এখানে 0.03% ট্রানজ্যাকশনের উপরে ট্যাক্স লাগিয়ে দিয়েছে, ঠিক আছে? তো অনেকই ছোটো একটা ট্যাক্স, মানে 0.03%, যদি এরকম কোনো ট্যাক্স থাকে তাহলে সেটা মানে ঠিকই আছে, কোনো ব্যাপার না। কিন্তু যদি হাইলি যদি ট্যাক্স থাকে 10%, 5%, 12%, ঠিক আছে, এগুলো মানে তাহলে একটু ইউজারদের মানে একটু মানে সমস্যা হয়ে যায়, ঠিক আছে? আবার যদি এখানে প্রফিট থেকে আবার দিতে হয়, তো এটা 0.03% যেহেতু ট্যাক্স লাগিয়েছে এটাকে একটা পজিটিভ হিসেবে আমরা এখানে নিতে পারি এই জিনিসটাকে। এবার যে গুড নিউজটা বের আসছে মার্কেটের মধ্যে সেটা কি, এখানে আমরা বারবার দেখেছি যখনই এখানে USDT নতুন করে প্রিন্ট হয় তখন কিন্তু মার্কেট এখানে পাম্প করে। ঠিক তেমনই গতকালকে এখানে আবারও কিন্তু $1 বিলিয়ন USDT এখানে নতুন করে প্রিন্ট হয়েছে। এবার আমরা হিস্ট্রিতে বারবার দেখেছি যখনই নতুন করে USDT প্রিন্ট হয় তখন কিন্তু মার্কেট এখানে পাম্প করে, ঠিক আছে? আবার এখানে তার সাথে আরেকটা যে এখানে আপনার স্টেবল কয়েন আছে যেটা হচ্ছে আপনার USDC, USDCও কিন্তু $300 মিলিয়ন USDC নতুন করে প্রিন্ট হয়েছে। তো এটা কিন্তু ইন্ডিকেশন একটা মার্কেটের মধ্যে এটাই দেয় যে মার্কেট হয়তো এখান থেকে পাম্প করার চান্সটা একটু বেশি থাকে, ঠিক আছে? যেহেতু এখানে নতুন নতুন ডলার এখানে প্রিন্ট হচ্ছে, এই ডলারগুলো কোথায় আসবে? আফটারঅল এই ডলারগুলো তো আপনার মার্কেটের মধ্যে আসবে, তাই না? তো সেই জন্য অনেকে এখানে বলছে যে মার্কেট এখান থেকে পাম্পও এখানে করতে পারে। আর এই লেভেলগুলোর দিকে একটু নজর রাখবেন। বিটকয়েনের মধ্যে যদি আমরা দেখি 66K উপরে, আমি আজকে আপনাদেরকে যেটা বললাম যে ডেইলি ক্যান্ডেলটা যদি এর উপরে ক্লোজ করে তাহলে বিটকয়েনের জন্য পজিটিভ হবে। আর এখানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে আমি কোনো কিছু বলছি না,
এগুলো আগে যেরকম ছিল এখনও ঠিক সেরকমই আছে, শুধু এই লেভেলের উপরে লক্ষ্য রাখবেন 66K-র উপরে, আর এখানে 65K। যদি 65K-কে ব্রেক করে বিটকয়েন নিচের দিকে নামে তাহলে কিন্তু বিটকয়েনের জন্য, আর সরি অল্টকয়েনের জন্য কিন্তু অনেক বড় একটা প্যানিকের বিষয় হয়ে যাবে, ঠিক আছে। 65K যদি ব্রেক করে নিচে আসে অল্টকয়েন কিন্তু আরও হিউজ পরিমাণে এখানে ডাম্প করবে, তো সেজন্য এর উপরে লক্ষ্য রাখবেন। আর উপরের দিকে যদি এখানে রেজিস্ট্যান্স দেখি তাহলে আমরা দেখতে পারবো এখানে আপনার যেটা হিউজ পরিমাণে যেটা সবচেয়ে বড় রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আপনার, আমি আগেও বলেছি আপনাদেরকে 72K, তার আগে 70,000-এর মধ্যে ছোটোখাটো একটা রেজিস্ট্যান্স আমরা এখানে ফেস করবো। সো গাইস এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগলো সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।